হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ হ্যাশট্যাগ ফুড হার্ট। ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি ব্যারাকপুর বারাসাত রোডের উপর একটা জায়গায় যেখানে অনেক রকম কম্বো পাওয়া যায় এবং অনেক রকম ভ্যারাইটিস আইটেমের ফুড পাওয়া যায়, যা আমরা আজকে টেস্ট করবো এবং তোমাদের জানাবো যে কোনটা কেমন, এবং শুনেছি প্রাইসও খুব রিজনেবল। আর দেখবো যে সেফটি মেনটেনেন্স বা স্যানিটাইজেশন প্রসেস কীরকম হচ্ছে বা কীরকম যা কিছু হচ্ছে সব কিছু তোমাদের সমস্ত কিছু আমরা এই ভিডিওর সাহায্যে দেখিয়ে দেবো। আর রেস্টুরেন্টটা কোথায় তার লিঙ্কটা আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমরা ইমুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যারাকপুর বারাসাত রোডের ওপরে এবং যে রেস্টুরেন্টটা আমরা যাবো সেটাকে আমার পেছনে আছে, তাহলে তোমাকে দেখাই। দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের নাম হচ্ছে কে কেস কিচেন। এতে দুটো মানে ব্রাঞ্চ ঠিক করবো না, দুটো অ্যারেঞ্জমেন্ট আছে এখানে, যেহেতু সিটিং অ্যারেঞ্জমেন্টটা বেশি ভালো নেই, এই জন্য সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য একটা ব্যবস্থা আছে আর কি, আমরা সেখানেই যাবো, সেখানেই বলবো। গাইজ, এদের সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে এদের ঠিক পাশের বিল্ডিংয়ে, দেখতে পাচ্ছ লেখা আছে কে কেস ক্যাফে। ওদের ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা ওই বিল্ডিংয়ের যেটা তলায় তোমাদের দেখালাম ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা বেশি নেই বলে এর একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য এখানে একটা পার্ট করেছে, পোর্শন করেছে আর কি। চলো এবার ভেতরে ঢোকা যাক। গাইজ, আমরা ভেতরে চলে এসেছি। এ হচ্ছে মেনু কার্ড, দেখতে পাচ্ছ তোমরা এদিকে অনেকগুলো মেনু রয়েছে, এদের পেছন দিকেও অনেক কিছু রয়েছে ফুডের আইটেম। আমরা এখানে যে যে ফুডের আইটেম অর্ডার করেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। সেগুলো হচ্ছে প্রথমে আমরা অর্ডার করেছি হচ্ছে এখানে ফিশ ফ্রাই, দেখতে পাচ্ছ প্রাইসটা লেখা রয়েছে। তবে আগেই বলে দিই এখানে প্রাইস একটু চেঞ্জ হয়েছে, সেটা যে সিস্টেমে করা আছে সেটা তোমাদের পরে জানিয়ে দেবো কোন প্রাইসটা কি নিয়েছি। বাট যে যে আইটেম অর্ডার দিয়েছি সেগুলো তোমাদের জানিয়ে দিই। সেটা হচ্ছে ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি আমরা, এখানে অর্ডার দিয়েছি গার্লিক ক্রিস্পি চিকেন হাফ, এখানে অর্ডার দিয়েছি চিকেন টিক্কা কাবাব হাফ, চিকেন রেশমি কাবাব হাফ, এখানে অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন এগ ফ্রায়েড রাইস উইথ চিলি চিকেন চিকেন, সেটা তোমাদের বলেছিলাম কম্বো প্যাক, যেটা তোমাদের বলেছিলাম যে কম্বো এখানে অনেক আইটেম আছে, দেখতে পাচ্ছ অনেক কিছু কম্বো এখানে আইটেম আছে। তার মধ্যে চিকেন এগ ফ্রায়েড রাইস বা চিলি চিকেন অর্ডার করেছি, এবং তার সাথে একটা আমরা অর্ডার করেছি বাটার রুটি আর মুর কুরচেন প্লাস স্যালাড, এটাও কম্বো আইটেম। এসব কটা আইটেম অর্ডার করেছি, আসুক আইটেমগুলো ফুডগুলো, তারপর তোমাদের দেখাবো কোনটা কীরকম খেতে, কোনটা কীরকম টেস্ট সব কিছু তোমাদের বলবো। গাইস, আমরা দেখতেই পাচ্ছ প্রথমে নিয়েছি হলো গার্লিক ক্রিস্পি চিকেন, এটা হলো ফুল প্লেট না, এটা হাফ প্লেট, হাফ প্লেট, আর এটার দাম 100 টাকা। তো দেখা যাক এখানে কী কী আছে, এখানে একটু খুব সুন্দর করে এরা সাজিয়ে দিয়েছেন। তো এটা গাজর, এখানে পেঁয়াজ আছে, ক্যাপসিকাম দেখতে পাচ্ছি আমি, এটা টমেটো, আর চিকেনে বেশ ভালোই পিসগুলো আছে, বড় বড়, দেখি খেয়ে কেমন। যেহেতু গার্লিক ক্রিস্পি চিকেন তো গার্লিকের পরিমাণ যথেষ্টই ভালো, বেশি পরিমাণেই আছে, আর সসটা সম্ভবত মাঞ্চুরিয়ান সসে টস করা আছে। উপরে যে প্রোটিনটা আছে সেটা যথেষ্টই কমই আছে, মাংসের পরিমাণ বেশ ভালো। ওভারঅল যেটা হচ্ছে ফিশ ফ্রাই দেখতে পাচ্ছ একদম স্কোয়ার শেপে, যেটা আমাদের বাঙালির মধ্যে একটা কথা আছে যে প্রথম দর্শন ধরি পরে গুণ বিচারি, দর্শনে কিন্তু বেশ ভালোই লাগছে ব্যাপারটা, প্লেটটা সাজানো খুব সুন্দর হয়েছে। টমেটো, গাজর, পেঁয়াজ, শশা, ধনে পাতা, এগুলো হচ্ছে তোমার কাসন্দি, ভালোই লাগে। চলো টেস্ট করে দেখি আবার গুণটা কেমন। ক্রিস্পি লাগে মানে বাইরেটা অনেকটা পরিমাণে মাছ রয়েছে, মাছের লেয়ার যারা দেওয়া আছে ভেতরে অনেকটা পরিমাণে রয়েছে, খুবই টেস্টি, ভালো। খুব সুন্দর দেখতেই পাচ্ছ,
যেটা আমরা রিচমি কাবাব নিয়েছি, এটা তিন পিস কারণ এটা হলো হাফ, ঠিক আছে। আর এটা বেশ ভালোই গার্নিশ হয়েছে, এটা গাজর আর ধনে পাতা দিয়ে বেশ ভালো সুন্দর করে সাজিয়েছে, এটা শসা পেঁয়াজ টেয়াজ দিয়েছে, এটা টমেটো। তো এবার আমরা একটু টেস্ট করে দেখি, বেশ সফট, রঙটা বেশ ভালো, মাংসটা বেশ ভালো সফট আর খুব ভালো বেকড হয়েছে মাংসটা। এর মধ্যে তোমরা ক্রিম আছে, লেমন জুস, লেমন জুস দিয়ে তারপরে যদি কাবাবটা তুমি তোমরা ধনে পাতার চাটনি দিয়ে মিশিয়ে তারপরে যদি খাও তাহলে সুপার লাগবে, দারুণ কম। চিকেন টিক্কা কাবাব দেখতে পাচ্ছ, একটা কামড় দিয়ে দেখছো, খুবই টেস্টি, দই আছে এর মধ্যে, বয়ে যাচ্ছে, আর হচ্ছে তোমার তন্দুরি মশলা রয়েছে এর মধ্যে, দেখতে পাচ্ছ এটা পুরোটা মিলে একটা কম্বো, ঠিক আছে। এখানে আছে হলো বাটার রুটি, তো বাটার তান্দুরি রুটির মধ্যে বাটারের পরিমাণ বেশ ভালোই আছে দেখতেই পাচ্ছ তোমরা, আর বেশ নরম। এটা হলো মুড় কুঞ্চা, যার মধ্যে টিক্কা, এর মধ্যে যে পিসগুলো আছে সেগুলো টিক্কারই পিস, চিকেন টিক্কা, ছোটো ছোটো অনেক পিস আছে। তো চলো দেখি খেয়ে দেখা যাক, আচ্ছা এটা একটু খেতে বেশ স্পাইসি। আর এই উপরে যে ছড়ানো আছে এগুলো হলো ক্রিম আর একটু ঝাল ঝাল প্যাকেট, রুটির সাথে খেতে বেশ ভালোই লাগছে। আর এর মধ্যে থাকা চিকেনগুলো বেশ ভালোই সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন, ভালো। আর এটা হলো মিক্সড আচার, যেটাকে মিক্সড পিকেল বলছে, মানে বাটার রুটির সাথে মুড় কুলচার এই কম্বিনেশনটা খুব ভালোই যাচ্ছে, ঠিক আছে। আর তার সাথে আচার, প্রচুর পরিমাণে কিন্তু এগ রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে এখানে এগ, এবং তার সঙ্গে গাজর, বিনস, ক্যাপসিকাম সমস্ত কিছু এখানে রয়েছে, চলো পেঁয়াজ পাতা সবই রয়েছে, চলো একবার টেস্ট করে দেখি। খুব
পপ চিকেন খুবই টেস্টি ওটা ক্যাপসিকাম রয়েছে এখানে পেঁয়াজ পাতা মুখ দেওয়া রয়েছে এক কথায় এই চিকেন ফ্রাইড রাইস এবং চিকি চিকেনের কম্বোটা এক কথায় ফাটাফাটি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছি ফার্স্ট অফ অল যে কথাটাই বলতে হয় মানে এই মুহূর্তে এখন যেটা সিচুয়েশন আর কি যে আমরা যেটা তোমাদের বলেছিলাম সেফটি মেনটেন্স বা স্যানিটাইজেশন কেমন হচ্ছে সেটা তোমাদের বলবো আর কি তা সেই কথার প্রথমে বলতে হয় যে প্রত্যেকের মুখেই ওখানে মাস্ক ছিল সবাই মাস্ক ইউজ করছে যেটা খুব ভালো একটা জিনিস বাট আমাদের যেটা মনে হয়েছে যে ওখানে স্যানিটাইজেশনটা সেভাবে আমরা দেখিনি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল একদম ক্লিন ছিল নিজেন ক্লিন কিন্তু যে ঢোকার সময় যে হাতে স্যানিটাইজার দেওয়া এই ব্যাপারটিকে আমরা দেখিনি এই জন্য এটা বলে এটা যদি একটু করা হতো তাহলে বেটার হতো খাওয়ার দাওয়ার এক কথা অসাধারণ ছিল দাম অনুযায়ী যথেষ্ট ভালো ছিল ব্যারাকপুরের মধ্যে এই এই রেস্টুরেন্টটা কেউ কভার করেনি বা ইউটিউবে তুমি এই রেস্টুরেন্টটা সম্বন্ধে কোথাও তেমন কোনো ভিডিও পাবে না কিন্তু যা খাওয়ার দাওয়ার আর যা দাম ছিল তাতে তোমাদের আউটস্ট্যান্ডিং ছিল আমরা যা যা নিয়েছিলাম সেখানে দাম একটু আধু মানে মেনু কার্ড অনুযায়ী একটু আধু এদিক ওদিক হয়েছে তা দাম কী কী হয়েছে তা আমরা আমাদের মেন বিলটা দেখে বলে দিচ্ছি চিকেন রেশমি কাবাব যেটা আমরা বলেছিলাম যে 90 ওটা হয়েছে 99 চিকেন টিক্কা কাবাব এই যে আমরা বিল দেখেই বলছি যেটা বলছিলাম 90 সেটা হয়েছে 89 তারপরে আছে ফিশ ফ্রাই যেটা বলেছিলাম 60 ওটা হয়েছে 59 তারপরে হয়েছে চিকেন ফ্রাই রাইস যেটা ছিল 140 সেটা হয়েছে 139 আর যেটা আমরা বলেছিলাম যে 3 পিস বাটার রুটি আর মুর্খ কুরচান প্লাস স্যালাড প্লাস মিক্স পিকল থাকে সেটার দাম ছিল 150 ছিল না 60 ছিল সেটা মনে হয় 155 ঠিক আছে আর ক্রিসপি চিকেন হাফ যেটা নিয়েছি সেটা ছিল ক্রিসপি চিকেন আর কি ওরা হ্যাঁ তো সেটা ছিল 100 তো সেটা নিয়েছে 99 টাকা আর আমরা 10 টাকার জল নিয়েছিলাম মোট বিল হয়েছে 650 টাকা এত কটা আইটেমে মানে এত কটা আইটেমে এই 650 টাকার বিল মানে সাধারণত অন্য জায়গায় গেলে হয় না এটা একটা খুবই চিপ রেটে খুবই টেস্টি এবং কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে ছিল এবং খাবারগুলো যথেষ্ট পরিমাণে ভালো ছিল যতটা পরিমাণ ছিল ততটা টেস্ট ছিল এবং খুবই একদম গরম গরম খুব ভালো খাবার ছিল এরকম না যে আমরা বা ওদের মানে ওরা আমাদের বেশি দিয়েছে ব্লগার বলে সেরকম কোনো ব্যাপার নেই কারণ আমাদের সঙ্গে আরও দুজন দেখছিলাম এসেছিল খেতে তাদেরকেও দেখলাম যেরকমভাবে দিয়েছে পরিবেশন না করেছে আর কি যেরকম কোয়ান্টিটি দিয়েছে একদম সেমি দিয়েছে অর্থাৎ মানে খাবার অনুযায়ী বলতে গেলে এবং সমস্ত কিছু টেস্ট বলতে গেলে খাবারের কোয়ান্টিটি বলতে গেলে প্রাইস বলতে গেলে বলতে পারে একদম 5-এর মধ্যে আশা করি পুরো 5-ই দেওয়া যেতে পারে তোমরা যদি আসো তোমরাও আসো ফ্রেন্ডস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদের জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো যতটা পারো শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে দিয়ে বেল বাটনে ক্লিক করে কেমন হয়েছে আমাদের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাদের তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে আরও একটা অন্য রেস্টুরেন্টে আরও একটা ইউনিক খাবারের সঙ্গে তাই নেক্সট এপিসোড অব্দি সবাইকে টাটা সায়োনারা বাই বাই সবাই ভালো থেকো